হয়েছে বেরুলিয়াতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহত হয়েছিলেন নন্দীগ্রামে বেরুলিয়া বাজারে সেখানে সিআইডি গিয়ে পৌঁছেছে নন্দীগ্রামে বেরুলিয়া বাজারে সিআইডি তদন্তে পূর্ব মেদিনীপুরে বেরুলিয়া বাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লেগেছিল এখানে নির্বাচনী প্রচারে এসে এবং মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে এবং এরপরই সিআইডি টিম এখানে তদন্তে এসেছে নির্বাচনী প্রচারে এসে বেরুলিয়াতে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে আজ সিআইডি তদন্তে আসেন বেরুলিয়া এমনটাই জানা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের দুটো ছবি একদিকে নন্দীগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই দল তারা গিয়েছে এবং অপরদিকে আমরা পূর্ব মেদিনীপুরের বেরুলিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি এবং সেখানেও সিআইডি গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী হিংসায় 3 মে আক্রান্ত হয়েছিলেন দেবব্রত মাইতি এবং পরে 13 মে তার মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সিবিআইয়ের প্রতিনিধি দল দেবব্রত মাইতির বাড়িতে গিয়েছেন দেবব্রত মাইতির পরিবারের সঙ্গে তারা কথা বলছেন তাদের বয়ান রেকর্ড করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেমন নন্দীগ্রামের ছবি তেমনি পূর্ব মেদিনীপুরে আজকে সিআইডি গিয়েছে বেরুলিয়া বাজারে আপনারা জানেন যে বেরুলিয়া বাজার যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তার পায়ে আঘাত লেগেছিল এবং তিনি দাবি করেছিলেন যে অভিযোগ এনেছিলেন পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে এবং তারপরেই কিন্তু সেই বিষয়ে আজ সিআইডি তদন্তে আসেন বেরুলিয়া এমনটাই সেই ছবি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের দুই ছবি নন্দীগ্রামে সিবিআই বেরুলিয়া বাজারে সেখানে সিআইডি টিম নন্দীগ্রামে সিবিআই পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে সিবিআই আজকে এবং নন্দীগ্রামে সিআইডি বেরুলিয়া বাজারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভোট পরবর্তী হিংসায় 3 মে আক্রান্ত হয়েছিলেন দেবব্রত মাইতি এবং পরে 13 মে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় এবং সিবিআই প্রতিনিধি দল আজকে সেই বিষয়ে দেবব্রত মাইতির বাড়িতে গিয়েছেন তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন পুরো পরিস্থিতি ঠিক কী ঘটেছিল সমস্ত তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করছেন এবং তাদের বয়ানও রেকর্ড করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে নন্দীগ্রামে বেরুলিয়া বাজারে আপনারা জানেন যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তখন সন্ধে নেমে এসেছিল এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যদিও তিনি তার অভিযোগ ছিল যে পরিকল্পিতভাবেই তাকে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং তারপরে কিন্তু সিআইডি এই ঘটনা তদন্তে নেমেছে এবং বেরুলিয়া বাজারে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে সিআইডি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লোহার খুঁটি সেই জায়গাটায় কিন্তু রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রসূনের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেব প্রসূন একদিকে নন্দীগ্রামে সিবিআই অপরদিকে বেরুলিয়া বাজারে সিআইডি কি দেখছো দেখো বিষয়টা একেবারে বলা যেতে পারে কাকতালীয় বিষয় হয়েছে যেটা বলা যেতে পারে একই সময়ে সিবিআই এবং সিআইডি ঢুকলো এবং মূলত বেরুলিয়াতে প্রথমে ঢুকে সিআইডির টিম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ভোটের প্রথম পর্যায়ে যে ভোট তার আগের দিন রাত্রিবেলা তিনি যখন প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন সেই সময় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বেরুলিয়াতে সেই এলাকায় কিন্তু সিবিআই সিআইডি টিম ঢোকে এবং পাশাপাশি চিল্লগ্রামে যেখানে বিজেপি কর্মী মারা গিয়েছিলেন তার বাড়িতে কিন্তু সিবিআই টিম যায় ফলে সব মিলিয়ে একসঙ্গে সিবিআই এবং সিআইডি টিম নন্দীগ্রামে প্রবেশ করে কিন্তু এলাকায় রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং বলা যেতে পারে সিবিআই টিম চিল্লগ্রামে মৃত যে বিজেপি ব্যক্তি তার বাড়িতে যান প্রায় 1 ঘন্টাখানে কথাবার্তা বলেন এবং পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে এবং অন্যদিকে বেরুলিয়াতেও কিন্তু সিআইডি টিম তারাও কিন্তু প্রায় 1 ঘন্টাখানেকের বেশি সময় ছিলেন এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এলাকার যে সমস্ত দোকানদার বা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপর কিছুক্ষণ আগে তারা কিন্তু নন্দীগ্রাম থানার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং অন্যদিকে সিবিআই তারা কিন্তু খেজুরির দিকে রওনা হয়েছে আমরা এমনটাই জানতে পারছি প্রশ্ন সেই জায়গা থেকে সিবিআই এবং সিআইডি টিম তারা কি কোনো বয়ান রেকর্ড করেছেন হ্যাঁ অবশ্যই সিবিআই কিন্তু সিআইডি টিম যারা বেরুলিয়া আসেন সেখানে বেশ কিছু দোকানদার সেই সময় যে ঘটনা ঘটেছিল তারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সেরকম কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে এবং সেই সময় ওই এলাকায় যারা সিভিক ভলেন্টিয়ার তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন পথচলতি মানুষদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তারা কিন্তু বয়ান রেকর্ড করে এবং তারপর নন্দীগ্রাম থানার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছে সিআইডি টিম সিবিআই টিম তারা আজকে দেবব্রত মাইতির বাড়িতে গিয়েছেন কী কথা হলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে হুম
দেখো যেটা সংবাদ মাধ্যম কিছুটা দূরত্ব এলাকায় ছিল, কিন্তু যেটা বলা যেতে পারে তার পরিবারের লোকের সঙ্গে কথাবার্তা বলেন যে দেবব্রত মাইতির যে ঘটনা, অর্থাৎ 3 তারিখে তিনি আঘাতপ্রাপ্ত হন, 13 তারিখে তিনি মারা যান কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, এবং সেই ঘটনায় কী হয়েছিল বা কেনই বা হয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছে আমরা এমনটাই জানতে পেরেছি। একবার অনেক ধন্যবাদ প্রশান্ত, আমাকে প্রশ্ন আমাদের প্রতিনিধি সরাসরি নন্দীগ্রাম থেকে আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরোগ্য জানিয়ে রেখেছে নন্দীগ্রামে আজকে CBI এবং CID একই সঙ্গে।